गया मेरा भाई। ओ भाई कुत्ता तड़ा कर जाए। देखो कांडो कारखाना था कि ये की कोचे। वेलकम बैक टू अनदर ब्लॉग। आमी आछि प्रशांत आर तोमरा देखछो एक नतून एकटा भिडियोते। तो आबार एकटा नतून ब्लॉग निये तोमादेर सामने चले एलाम। आजकेर होच्छे सान्डे। तो देखतेई पाच्छो भाई एकदम चमकाच्छे, भाईके एकदम परिष्कार करे रखा आछे। आर जा गरम पड़ेछे कि बोलबो। कोथाय जाच्छि सेटा देखते थाको आर कन्टिन्यू करो। चलो मोटो ब्लगिं सेटअपे तोमादेर संगे आबार कथा होच्छे। तो चले एसेछि मोटो ब्लगिं सेटअपे। एखन जेते होबे आमार शासन बाईपास। शामीम आसबे। तो अनेक दिन पर एक मीटअप रखा हो। तो सबा मिले आसबे हैपी भैली दिखे जाब। जा गरम पड़े कि बोलब कि बोल विभत्स गरम पड़े मारा गरम। मैंने ब्लग करा जा मैं बड़नो जा एक कौ जब लंग कतदिन लंग रईड मारी जो पासीना एत गरम पड़े। सूर्य देखो ना एन बजे प्राय साढ़े चारटे एन सूर्य देखो ओ से मारा लेवल गरम। সকালবেলা বেরিয়েছিলাম সানডে রাইডে। তো সানডে রাইড যারা যারা সবাই জানো, যারা যারা আমার চ্যানেলে আছো সবাই জানো সানডে রাইড করি ইকো পার্কে। ইকো পার্কে গেছিলাম, মানে ব্লগ বানাবো কি, এতটা শরীর খারাপ হয়ে গেছে কি বলবো, কিছু বলার নেই। মানে রোদ রোদ যেরকম আর তেমনি জ্যাম কলকাতার রাস্তায়। আর গাড়ি সমানে কুলার চলছে সমানে। তো এখান থেকে এখন শাসন বাইপাসে যাব। আর শাসন বাইপাসে আমার একটা সাবস্ক্রাইবার ভাই আছে, সে আসবে, সে তাকে নেবো নিয়ে আর যাবো। আর ওখানে শামীম আসবে। শামীম এসে ওখানে মিট করবে। ওখান থেকে আমরা হ্যাপি ভ্যালি যাবো। তো হ্যাপি ভ্যালিতে অনেকেই আসবে বলেছিল আজকে, দেখা যাক কারা কারা আসবে। তো যারা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর 30 তারিখ হচ্ছে কোলাঘাট যাচ্ছি, একটা ওখানে একটা মিট আপ আছে আমাদের। তো কোলাঘাট থেকে দেখছো তাড়াতাড়া চলে আসতে পারো। কোলাঘাটে মিট আপ আছে, ছোট্ট একটা মিট আপ আছে, অনেকে আসবে, প্রায় অনেকেই আসবে। তোমরা চাইলে আসতে পারো, আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে টেক্সট করে দিও। তো লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পারলে চলে আসতে পারো। তো চলে এসেছি শাসন বাইপাসে। মনে হচ্ছে এখনও স্বামী এসে পৌঁছায়নি। এখানে একটা আমার সাবস্ক্রাইবার ভাই, সে বলে রেখেছিল তোমার সঙ্গে যাব, সেও এসে পৌঁছায়নি, শুধুমাত্র আমি এসে ফার্স্ট চলে এসেছি। ওখানে ঘুরছে, আসো এদিকে, বিভৎস গরম। সকালবেলা বেরিয়েছিলাম, ব্লগ করতে পারিনি সকালবেলা, এত গরম শরীর খারাপ হয়ে গেছে। আ গয়া মেরা ভাই। ও ভাই ও ভাই কুত্তা তাড়া করেছে। এখান থেকে যাওয়া হবে এখন হ্যাপি ভ্যালিতে। আর হ্যাপি ভ্যালির আগে অনেকেই আছে আর দাঁড়িয়ে আছে বললো, দেখা যাক কারা কারা আবার দাঁড়িয়ে আছে। রাজা ভাই আছে, রাজারা দাঁড়িয়ে আছে হ্যাপি ভ্যালিতে। আগের সপ্তাহে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে, জানি না পুলিশ আছে কি না, পুলিশ না থাকলে তো খুবই ভালো। বড় ভাইকের সঙ্গে টানবো কী করে ভাই, গাড়ি এত হিট হয়ে যাচ্ছে বলার কথা নয় ভাই। রিয়াকশন দেখো ভাই, রিয়াকশন ঘুরে ঘুরে তাকাচ্ছে। তো এখানে একজন কার দাঁড়ানোর কথা, সে কোথায় গেল? ও দেখো কাণ্ড কারখানা থাকি, এ কি করছে? জানি না এবারে পুলিশ আছে কিনা, জানি না। আগের বারে বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো জানি না কি হয়েছে ব্যাপারটা। এবারে দেখি পুলিশ থাকলেই পুরো গন্ডগোল হয়ে যাবে। ও ভাই কে কর রে ভাই, দেখো দেখো দেখো, ও ভাই সব ফ্লাই বাই দে রা ভাই।
সাউন্ড আমাদের কি একটা ফটো তোলা হবে? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা সাইন ভাই এখন কইলি মারতে যাচ্ছে কইলি KV49 রাইডার ভাই এসে গেছে এসে গেছে। সবাই দর্শক গুলো দেখো সবাই সব ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে কখন হুইল মেরে আসবে সব ভিডিও করবে এদিকে ভিডিও চলবি চলছে। এদিকে প্রবলেম হয়ে গেছে আবার আবার সব চলে আরে বললে তো হয়ে যায় কিন্তু ঘুরছে এখানে বললে তো সাইডে তো হলে বললে তো হয়ে যায় রুকো সবই বাকি খুলি মারছিল বলে ওখানকার লোকেরা সব ক্যাজরা করেছে সেই আগের বারের মতো সব সবাইকে পাঠিয়ে দিয়েছে। KV49 রাইডারের সঙ্গে দেখা হয়েছিল ও এখানে এসেছিলো এসে এখানে তো ব্লগ ফ্লগ বানাবে সে ব্লগের পুরো বেকার হয়ে গেল পুরো অনেকেই এসেছিলো অনেকে প্রচুর লোকেরা এসেছিলো কিন্তু এইখানকার লোকেরা এমন করছিল ও ভাই ফ্লাই ভাই দে রায় ভাই বন্ধা ফ্লাই ভাই দে রায় ভাই ভাই বন্ধা কে কর রা দেখো ও ভাই স্কুটি লেকার কে কর রা দেখো আবে ভাই গির যায়গা ভাই। তো হ্যাপি ভ্যালিতে আমরা সব ছিলাম ওখান থেকে সব বের করে দিয়েছে সেই জন্য একটু নাইট কুইন ওখানে যাওয়া হবে এখন। তো ব্লগার তো জীবন ভাই যেখানে যাও সেখান থেকে এরকম করে ভাই কে কে এটা বলতো ভাই তখন দেখ কে এটা ওরা স্কুটি নিয়ে কি করছে ভাই ভাই লোগো কা রিয়াকশন দেখো ভাই সব লোক ঘুম ঘুম কে দেখ রা ভাই ও দেখো দেখো ও দেখো দেখো ও সে সে লেভেলের ভাই লেভেলের হুইলি হয়েছে ভাই রিয়াকশন গুলো লোক ঘুরে ঘুরে দেখছে ভাই রিয়াকশন গুলো লোক ঘুরে ঘুরে দেখছে এখান দিয়ে একটা কাক এ আসছিল কাকু আর কাকিমা উই এরকম এরকম করছে উই আমি আর স্কুটির ছেলেটা কোথায় গেল আরে স্কুটির ছেলেটা এই ভাই এটা কি চলছে হ্যাঁ হেলমেট ফেলমেট নেই সে দেখি না এরকম নাগিন ড্যান্স করতে করতে যাচ্ছে দেখি না। তো এসেছিলাম নাইট কুইনে আর সব এখানে বসে আছে এখন যাবো বাড়ির দিকে আর ভাই টাটা আবার দেখা হবে। তো এবারে বাড়ির দিকে যাব আর নাইট কুইন দেখতেই পাচ্ছ আর সবাই এখানে বসে আছে আমার তো কাজে যেতে হবে সবাই এখানে বসে আছে নেক্সট রাইডে দেখা হবে তাহলে। তো এখান থেকে এবারে বেরিয়ে যাব আর শামিমের গাড়ি আজকের শামিমের গাড়ি দেখতেই পাচ্ছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। তো আমাদের এখান থেকে ছজন যাব এখান থেকে বাড়ির দিকে মানে বাড়ি নয় এখন কাজের দিকে যাব। টাটা শামিম হ্যাঁ হ্যাঁ দিকে এখন কাজের দিকে যাব আর ভাইকে নামাবো। তো দেখা হচ্ছে একটা নতুন একটা ব্লগে নতুন একটা কন্টেন্টে অনেক রাত হয়ে গেছে কিছু করার নেই আর ব্লগটা আজকে এরকমই ছিল কারণ হচ্ছে পুলিশ ফুলিশ
ছিল না, বাট ওখানকার লোকজনগুলো এমন সব করছিলো, কিছু করার নেই, খুব ভালো কন্টেন্ট পাইনি। ব্লগটা এইটুকুনি ছিল, দেখা হচ্ছে একটা নতুন একটা ব্লগে, নতুন একটা কন্টেন্টে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও আজকের মতো বিদায় নিলাম, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।